আর্থিক দুর্নীতির অভিযোগে রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা খাতুনকে গ্রেপ্তার ও আত্মসাত করা সরকারি অর্থ ফেরতের দাবিতে নাগরিক মঞ্চের ডাকে বন্ধ পালিত হলো সোমবার এদিন এলাকায় টায়ার জালি রাস্তা অবরোধ করার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা বন্ধের জেরে যানবাহন চলাচল বন্ধ ছিল এবং দোকানপাটও খোলেননি এলাকার ব্যবসায়ীরা ফলে বন্ধের জেরে স্তব্ধ হয়ে যায় সাধারণ জনজীবন রায়গঞ্জ ব্লকের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান লয়লা খাতুনকে গ্রেপ্তার এবং সরকারি টাকা ফেরতের দাবিতে নাগরিক মঞ্চের ডাকে বন্ধ পালিত হলো সোমবার বন্ধের ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বন্ধ ছিল বিন্দুল এলাকার দোকানপাট চলেনি গাড়ি ঘোড়া বনধ শান্তিপূর্ণ রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছিল উল্লেখ্য রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প সহ একাধিক সরকারি প্রকল্পের প্রায় সাড়ে তিন কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে প্রধান লয়লা খাতুন মনসুর আলী সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে এরই প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বিন্দল নাগরিক মঞ্চ দীর্ঘ তিন মাস যাবৎ প্রধান লয়লা খাতুন পঞ্চায়েতে না আসায় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নাগরিক মঞ্চের অভিযোগ সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে প্রধান ও তার অনুগামীরা কিন্তু প্রশাসন অত্যন্ত স্লদ গতিতে তদন্ত করছে উপযুক্ত প্রমাণ থাকলেও প্রধানকে গ্রেপ্তার করা হচ্ছে না এরই প্রতিবাদে বন্ধ ডাকা হয়েছিল এলাকায় আমাদের আন্দোলন শুরু করেছি অনেকদিন আগে প্রায় তিন মাস হলো আন্দোলন আমরা যাচ্ছি পঞ্চায়েত ঘেরাও থেকে আরম্ভ করে জাতীয় সড়ক অবরোধ থেকে আরম্ভ করে সেভারেল টাইম আমরা বিডিও সাহেবের সাথে এইডিও সাহেবের সাথে ডিএম সাহেবের সাথে কথা বলেছি ওনারা পড়ছি করব দেখছি দেখব বলছেন গড়িমসি করে যাচ্ছে পঞ্চায়েতে অভিযুক্ত প্রধান আজকে দুর্নীতির দায়ে কুকুর খননের নাম করে আজকে জমি লেবিলিংয়ের নাম করে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এনআরজিএস প্রকল্পে একশো দিনের কাজে চুরি করেছে এবং প্রমাণিত সত্য এবং ইনকোয়ারিও হয়েছে ইনকোয়ারি কিছু ইনকোয়ারির পর ছয় লক্ষ অষ্টাশি হাজার টাকা ডিএম সাহেব বলেছে আর প্রধানকে চিঠি করেছে নাকি যে এই টাকা ফেরত দিতে হবে এটা কোন দেশে আমরা বাস করছি প্রধান চুরি করল অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না পাশাপাশি যারা স্টাফ তারাও অভিযুক্ত তাদেরও কোনো গ্রেপ্তার করা হচ্ছে না আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি এখানে দল মত জাতি বর্ণ নির্বিশেষে আমরা নাগরিক মঞ্চ গঠন করে এই প্রধানের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের একটাই উদ্দেশ্য যে সরকারি টাকা যারা তসরুপ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সরকারি টাকা সরকারি কষাগারে ফেরত দেওয়া হোক তাতেও যদি না হয় আমরা ডিএম সাহেবের সাথে কথা বলছি এসডিও সাহেবের সাথে কথা বলেছি পঞ্চায়েত ঘেরাও করেছি জাতীয় সড়ক অবরোধ করেছি তা সত্ত্বেও কিছু করছে না খালি কিছু কয়েকদিন আগে আমরা শুনলাম দু একদিন আগে যে অন্যান্য দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে বহিষ্কার করাটাই তো বড়ো কথা না আমাদের যেটা উদ্দেশ্য যে সরকারি টাকা যারা তসরুপ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এফআইআর লজ করা হোক এফআইআর লজকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সরকারি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত তাই আজকে আমাদের এই বন্ধ সার্বিকভাবে স্বতঃস্ফূর্তভাবে বিন্দল এলাকার সমস্ত মানুষ আমাদের এই বন্ধে সামিল হয়েছে এবং মহিলারা সহ মত জাতি বর্ণ নির্বিশেষে সবাই বন্ধে সামিল সবার একটাই দাবি যে প্রধানকে গ্রেপ্তার করতে হবে এখানে পুলিশ ক্যাম্প এজন্যই করা হয়েছে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা পরস্পরে জানিতে পারি প্রধান এবং প্রধানের স্বামী এবং তার সাঙ্গাঙ্গরা মিলে পঞ্চায়েতের যে নথিপত্র সরিয়ে দিতে পারে এবং আগুন জ্বালিয়ে দিতে পারে আমরা এটা জানতে পারি বিগত দিনও এই প্রধানের স্বামী মনসুর আলী উপপ্রধান ছিলেন সেই সময় আমাদের কম্পিউটার চুরি করে দিয়েছিলেন দিয়ে তথ্য প্রমাণ তথ্য লোপাট করেছিলেন তার কারণেই এবারও করতে পারে আমরা আগাম খবর পেয়ে আইসি রায়গঞ্জ আইসি মহাশয়কে আমরা একটা অভিযোগ জানাই সে অভিযোগের ভিত্তিতেই আমাদের পঞ্চায়েতে আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে আমাদের পাহারা চলছে যেন সরকারি কোনো তথ্য নথিপত্র এই প্রধান সহ তার স্বামী এবং সাঙ্গ পাঙ্গরা লোপাট করতে না পারে পঞ্চায়েতে যে অবস্থা আমাদের এখানে খুব অসহায় গ্রামবাসীর লোকেরা অবস্থায় আছে কারণ বিন্দল পঞ্চায়েত কোনোদিনও কাজ সাকসেসফুল হয়নি এরকম দুর্নীতি এর আগে উপপ্রধান ছিল সেইভাবেই অবস্থা পাঁচ বছর কাটিয়েছিল কিন্তু এই পাঁচ বছর বিগত যে আমরা ইয়ে করেছিলাম যে আমরা জনসাধারণের প্রতি লড়ব কিন্তু সেই প্রধান আমাদের নয় নয় ছয় টাকা সব খেয়ে নিয়েছে সে আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার নির্বাচিত হয়ে সেভাবেই আছি জনসাধারণ কোনো উপকার পাচ্ছে না কোনো কাজকর্ম হচ্ছে না রাস্তাঘাট এত পরিস্থিতি বর্ষালে হাঁটা যায় না সে আমাদের যে সরকারকে আমরা দাবি করছি যাতে আমাদের সেই কাজগুলা যাতে উন্নয়নের জন্যে আমাদের যাতে প্রশাসন যাতে আমাদের এই প্রধানকে গ্রেপ্তার করে আমাদের প্রশাসন যাতে দেয় সেজন্য আমরা অনুরোধ করছি যাতে এখানে লোক জনসাধারণ অনেক অসুবিধায় আছে তিন মাস ধরে এই আন্দোলন চড়ছে তবু প্রশাসন আমাদের কোনো কথাই শুনছে না অন্যদিকে বিন্দর গ্রাম পঞ্চায়েত দপ্তরের নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে ধর্নায় বসায় আন্দোলনকারীদের সঙ্গে এদিন কথা বলতে বিন্দলে যান রায়গঞ্জ ব্লকের বিডিও রাজু লামা ও আইসি সুরজ থাপা সংবাদ রায়গঞ্জ